আজকে আমাদের ইয়ে ছিল যে গিগ ক্রিয়েট কিভাবে করবো, বা প্রোফাইল তো রেডি আমাদের, আমাদের গিগটা কিভাবে আমরা রেডি করবো এটা নিয়ে আজকে আমাদের টপিকটা ছিল, এবং গিগের কোনটাতে কি করতে হবে বা কিভাবে রেডি করতে হবে সম্পূর্ণ এ টু জেড আমরা পলিসি দেখবো আজকে। গিগ পলিসি যেটাকে বলা হয় যে ক্রিয়েটিং ইওর গিগ পলিসি, মানে আপনার গিগ পলিসিটা, আপনার গিগে কি কি থাকতে হবে বা এইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমাদের আজকে কথা হবে, ঠিক আছে। তো গিগের সঙ্গে গিগ পলে, গিগটা আপনার হচ্ছে একটা গিগ, এটা হচ্ছে মূলত আপনার বলতে গেলে যে আপনার পণ্য বা আপনার সার্ভিসটা, গিগে আপনি কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করবেন এটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস চলবে। চলেন আমরা যাই গিগ পলিসি নিয়ে। গিগটা গিগের উপরে সবকিছু নির্ভর করবে, আপনার গিগের উপরে ফিডব্যাক বা সেল বা এবং রিভিউটা নির্ভর করবে, আপনার গিগের রিভিউ হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট। তো চলেন গিগের হচ্ছে আপনার টাইটেলটা কিরকম হবে, সো এটা নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করি। জি হ্যাঁ, কোন কোশ্চেন? হ্যাঁ, একটু ছিল। আচ্ছা, তখন বললেন রিভিউ, রিভিউটা একটু ব্যাচটা বলতেন। জি, রিভিউটা হচ্ছে মূলত বাইরে কাজ করার পরে আপনাকে বার যে রিভিউ বা পজিটিভ যে ফিডব্যাকটা দেয় এটাই মূলত হচ্ছে আপনার সেলস ফিডব্যাক। ক্লিয়ার। হ্যাঁ, এবং আমরা কিভাবে একটা সুন্দর এবং একটা হাই র্যাঙ্ক গিগ ক্রিয়েট করতে পারবো সেটা, বা জেনারেট করতে পারবো সেটা নিয়ে আপনার সঙ্গে আজকে ডিসকাস আমার। সো মূলত গিগের প্রধানত আপনার যেটা ফোকাস করতে হয় আমাদেরকে, যে কয়েকটা বিষয় আমাদেরকে সবচেয়ে মেইনলি ফোকাস করতে হবে সেই কয়েকটা পার্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজকে। টাইটেল, গিগের মেইন পার্টটা হচ্ছে একটা টাইটেল ওপরে, টাইটেল হচ্ছে মেইন পার্ট, টাইটেলের উপরে আপনার নির্ভর করে অনেক কিছু, আপনার গিগিকটাতে কি কি আছে বা আপনার গিগি কিরকম অর্ডার দিবে, আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন এটা মূলত হচ্ছে আপনার টাইটেলের ভিতর পড়ে। টাইটেলে মেবি মেইনলি আমরা যখন একটা গিগ ক্রিয়েট করতে যাব, টাইটেলে মেবি মিনিমাম আমাদের একটা, আমাদের যে মেইন কিওয়ার্ডটা হবে সেই মেইন কিওয়ার্ডটা আমাদেরকে রাখতে হবে গিগে, গিগের যে মেইন টাইটেল মেইন যে কিওয়ার্ডটা হবে সেটা আমাদেরকে টাইটেলের ভিতরে রাখতে হবে। যেমন এখানে আমাদেরকে স্যাম্পলি ভাবে দেওয়া আছে যে আই উইল ডট স্যাম্পল অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, তার মানে আই উইল দিয়ে শুরু হয়ে থাকে গিগটা, আই উইল দিয়ে শুরু হয়ে থাকে গিগের, শর্টলি ভাবে আই উইলটা থাকে তো এই টাইটেলে। আপনার যদি টাইটেলে যান তাহলে দেখতে পারবেন যে শর্টলি ভাবে আই উইলটা থাকবে। যদি আমরা চাই যে হচ্ছে হ্যাঁ স্ক্রিন শেয়ারটা দিচ্ছি ভাইয়া, নাম প্রেজেন্ট হয়ে গেছে। হ্যাঁ নাম প্রেজেন্ট হয়ে গেছে। আচ্ছা একটু করে দিচ্ছি আমি একটু পরে। স্যার, আমার নামটা প্রেজেন্ট করে দিন। ওকে, ভাই দেখা যাচ্ছে স্ক্রিন, আমরা এখানে ক্রিয়া করলাম যে গিগের শর্ট টাইটেল কি দিয়ে শুরু হবে, আই উইল দিয়ে শুরু হবে। এখানে জি দেখবেন আচ্ছা, আই উইল ডু সামথিং অর আই এম রিয়েলি গুড অ্যাট, এটা প্রধানত এখানে এভাবে দেওয়াই থাকে। সো এখানে আমাদেরকে আই উইল থেকে শুরু করতে হয়, আই উইল এর পর থেকে আমাদের শুরু করতে হবে। যদি গিগের টাইটেল দিই আই উইল ডু লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন রিসার্চ, এটা হচ্ছে এইভাবে আমরা শুরু করতে পারি। আই উইল ডুটা থাকে মেনলি, বা এখানে যদি আই উইলটা যদি আপনি উঠে দেন সো আপনাকে শুরু করতে হবে আই উইল এতে থাকবে, ঠিক আছে। ক্লাসটা রেকর্ড করলে ভালো হয়েছে হ্যাঁ জায়গাগুলো। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে আই উইল থেকে শুরু হয়, ঠিক আছে। এখানে মিনিমাম আমরা 80 ক্যারেক্টারে বা ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার আমরা এখানে ইউজ করতে পারবো টাইটেলে, বাট আমরা 80 ক্যারেক্টার ইউজ করবো না, 80 ক্যারেক্টার ইউজ করলে অনেক লং একটা টাইটেল হয়ে যায়। আমরা এটা চেষ্টা করব যে মিনিমাম 55 ক্যারেক্টারের ভিতরে রাখার জন্য একটা পারফেক্ট কিওয়ার্ড হয়, মিনিমাম 80-55 ক্যারেক্টারের ভিতরে আমরা এটা শেষ করে দেবো আমাদের হচ্ছে টাইটেলটা, তাহলে এবং পারফেক্টলি একটা টাইটেল হবে। সো যদি ঘুরে আসি যে আমরা একটা গিগের টাইটেল দেখে আসি, টাইটেলটা যদি আমরা দেখতে চাই, আমি যদি একটা লিড জেনারেশন টাইটেল দেখি, টাইটেলগুলো দেখবেন যে অনেক শর্টলি টাইটেলটা হয়ে থাকে এবং বেশি লং না, একবার মাঝামাঝি অবস্থানে একটা গিগের টাইটেলটা হয়ে থাকে।
এবং টাইটেলের উপরে আপনার সবকিছু নির্ভর করে। আপনার টাইটেলে যদি একটা টাইটেলে যদি আপনার মিনিমাম আমাদের একটা মেন কিওয়ার্ড রাখতে হবে, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, আমরা যদি বিটুবি নিয়ে বা লিড জেনারেশন নিয়ে যদি এই কিওয়ার্ডটা যদি ইউজ করি, তাহলে এটাই লিড জেনারেশন যদি আমরা টাইটেলে রাখি, তাহলে এটাই মিনিমাম আমাদের মেন কিওয়ার্ড হয়ে দাঁড়াবে। সো মেন কিওয়ার্ডটা আমাদের একটু ফোকাস করতে হবে, কোনটা আমাদের আসলে মেন কিওয়ার্ড, এটা আমাদেরকে রিসার্চের মাধ্যমেও টাইটেলটা নির্বাচন করতে হবে, রিসার্চ করতে হবে, দেখতে হবে। সো আমার এখানে মনে হয় আজকে নেটওয়ার্কের প্রবলেম, কারণ আমার এখানে পুরো পরিস্থিতিটা খারাপ, আজকে নিয়ন্ত্রণের বাইরে আজকে। একটু লোড নেবে, একটু আমরা কিন্তু মূলত দুইটা গিগ কিন্তু রান করবো একসাথে, ঠিক আছে? এই জন্য দুইটা গিগের আজকে সবকিছু আমরা রাতের ভিতর রেডি করে রাখবো। ভিডিওটা হয়তো বা আরো একদিন সময় লাগতে পারে, সো কাইন্ডলি আপনারা ভিডিওটা রেডি করে রাখবেন। ভাইয়া, জি ভিডিওর কথা কি বললেন আরেকবার যদি বলতেন। জি ভাইয়া, আচ্ছা এটা নিয়ে আমি পরে ডিসকাস, এটা আমাদের পুরো ডিসকাস করতেছি, এটার পরে আমরা ডিসকাসে যাবো, এটা তো এটাকে শেষ করে দিই আমরা। আচ্ছা ভাইয়া। এইরকম একটা অবস্থা হলে কি হবে সুন্দর, আচ্ছা দেখেন এদের টাইটেল কি দেওয়া আছে, আই উইল ডু রিয়েল এস্টেট, আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড বিল্ড লিস্ট ফর ইমেল মার্কেটিং, তাই না? সো আমি যদি টাইটেলটা একটু কপি করে নিই, টাইটেলটা একটু কপি করে নিলাম, এর টাইটেলটা আমি আমি টাইটেলের ঘরে টাইটেলটা দিয়ে দেব, আই উইল ডু আমি কেটে দিই। দেখেন এখানে কিন্তু 60 ক্যারেক্টারের ভিতরে বলা হচ্ছে যে জাস্ট পারফেক্ট, জাস্ট পারফেক্ট। আমি যদি আরো কিছু দিই অ্যাড করে, দেখেন এখানে কি বলা হচ্ছে, শর্টার টাইটেল সেল বেটার, তার মানে শর্ট টাইটেল হলে এখানে আমার সেলটা অনেক ভালো হবে। আমাকে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে লুকস গুড, এখানে কিন্তু আমার সুন্দরভাবে বলা আছে যে দেখেন শর্টলি টাইটেল সেলস বেটার, সো আমার তো শর্টলি হলে আমার অনেক সেলসটা বেটার ভালো হবে। এই পর্যন্ত আমরা দিতে পারবো না, 60 ক্যারেক্টার অনেক, আমার তাই মনে হয় আমার যে অনেক হাইপ বড় হয়ে গেছে, আমার কাছে তাই মনে হচ্ছে। সো আমি যদি এখন যদি এই পর্যন্ত দিই, তাহলে দেখেন এখানে আমাকে বলা হচ্ছে জাস্ট পারফেক্ট, আমার পারফেক্ট একটা টাইটেল রেডি, আমার এটা টাইটেলটা আমার পারফেক্ট। সো এখন দেখি আমরা এই গিগটার ভিতরে ঢুকবো, দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে ক্যাটাগরি, এখানে কিন্তু আমাদের আছে আবার হচ্ছে ক্যাটাগরিটা, দেখেন ক্যাটাগরিটা, দেখেন এখানে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতে হচ্ছে। আমার লিড জেনারেশনটা মূলত কোন ক্যাটাগরি হয়, লিড জেনারেশনটা মূলত হচ্ছে আমাদের সাজেস্ট করা হচ্ছে বিটু বা বিজনেসের ভিতরে পড়ে, এখানে আমাকে সাজেস্ট করছে
সাজেস্ট ক্যাটাগরি, আমরা এটা বিজনেস বা বিজনেস লিডের ভিতরে, বিজনেস এর ভিতরে লিড জেনারেশন, বিজনেসের ভিতরে লিড জেনারেশন। সো লিড জেনারেশনের ভিতরে আসেন, লিড জেনারেশনের মধ্যে গিগ মেটাডাটা, এটা মেটাডাটা কি, কোন মেটাডাটার ভিতরে পড়বে এটা, আপনার এটা কোন ইন্ডাস্ট্রির ভিতরে, আমার এটা কি রিয়েল এস্টেটের ভিতরে, বিটুবি লিডের ভিতরে, না নো ডিফাইন্ড। সো নো ডিফাইন্ড বা যদি আমরা যদি সাজেস্ট করি, কোনো সমস্যা নেই, সাজেস্ট করে আমি এখানে যে কোনো সাইটের ভিতরে ফালাইতে পারবো। সো যেহেতু আমার এখানে এটা বিটুবি লিড, বিটুবি লিড জেনারেশন, তো এটাকে আমি বিটুবি লিড জেনারেশনের ভিতরে রেখে দিব, সরি বিটুবি লিড জেনারেশনের ভিতরে এটা আমার চলে যাবে, বিটুবি লিড জেনারেশনের ভিতরে বিটুবি লিড আমি দেবো। এটা হচ্ছে আমার মূলত পড়বে হচ্ছে টাইটেল, টাইটেলটা আমার কি হবে, শর্টলি টাইটেল হবে, শর্টলি টাইটেল। এবং এটাতে যদি আসি শর্টলি টাইটেলের ভিতরে, শর্টলি টাইটেল, শর্টলি টাইটেলের ভিতরে, ও আচ্ছা শর্টলি ভিতরে ইয়াতে করে গেল আরেকটা, ও শর্টলি টাইটেল আমার এটা কিন্তু শর্টলি টাইটেল, টাইটেলটা কিন্তু আমার শর্ট হয়েছে তাই না, দেখেন টাইটেলটা কিন্তু আমার পারফেক্ট হয় না, জাস্ট পারফেক্ট, জাস্ট পারফেক্ট একটা কি আমার হচ্ছে টাইটেল হয়েছে, খুব সুন্দর একটা টাইটেল হয়েছে। দেন এখন যদি আমি যদি আসি যে আমার এটা ক্যাটাগরি, ক্যাটাগরি অথবা সাব ক্যাটাগরি, ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি এটা কি, ক্যাটাগরিটা হচ্ছে মেইনলি হচ্ছে ক্যাটাগরি, বিজনেসটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি বিজনেস, বিজনেস ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি কোনটা, লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশনের ভিতরে এটা কোন ইন্ডাস্ট্রির ভিতরে, বিটুবি লিড জেনারেশনের ভিতরে, বিটুবি লিড জেনারেশনের ভিতরে। এখানে এখন আপনাকে যেটা বলি, আমার মেইন কিওয়ার্ডটা এখানে আমি ফোকাস করছি বিটুবি লিড জেনারেশন, এটা হচ্ছে আমার মেইনলি কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড নিয়ে ওটা নিয়ে আমি আসতেছি। সো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরিটা শেষ, ক্যাটাগরিতে কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যালো, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, আমাদেরকে সাব ক্যাটাগরিটা চুজ করতে হবে, আমরা যেই ক্যাটাগরিতে কাজ করব সেই ক্যাটাগরিতে আমরা ইয়ে করবো। আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি তাহলে সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে যাবে, সোশ্যাল মিডিয়া কোন ক্যাটাগরির ভিতরে ভিতরে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যদি আমরা যদি যাই সোশ্যাল মিডিয়া কোন ক্যাটাগরির ভিতরে, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মূলত হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কোন ক্যাটাগরি, এখানে কিন্তু ইমেল মার্কেটিং আছে, এ টু জেড কিন্তু দেওয়া আছে, এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়বে, এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু দেওয়া আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, ইমেল মার্কেটিং, কিছু সব ক্যাটাগরি এখানে দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে সব পড়ছে। জি ভাইয়া, আমরা কি এই ক্যাটাগরিটা কি একটা দিতে পারবো নাকি একাধিকটা? বুঝলাম না আপনার কথা, কাইন্ডলি ক্লিয়ার করে বলুন। ক্যাটাগরি বলতে এখানে আমাদের ইচ্ছে হচ্ছে রিটার্নশন আর হচ্ছে বিটুবি, হ্যাঁ কি? হ্যাঁ, আচ্ছা, আমার কি এটা ওই যে ল্যাঙ্গুয়েজ এর মতো কি একাধিক ল্যাঙ্গুয়েজ জানা আছে, এখানে কি ক্যাটাগরি কি একটা ইউজ হবে নাকি একাধিক ইউজ হবে? এখানে আমরা যদি লিড জেনারেশনে যদি একটা ক্যাটাগরিতে কাজ করি তাহলে লিড জেনারেশন আমাদের একটা ক্যাটাগরিতে পড়বে, তাই পড়তেছে না এখানে আমাদের, হ্যাঁ তাহলে আচ্ছা, এরকম এরকম সেম আমাদের ক্যাটাগরিটা হবে। যদি আমরা লিড সেল করি তাহলে লিড জেনারেশনের ভিতরে পড়বে, যদি আমরা মার্কেটিং এ যাই তাহলে মার্কেটিং ক্যাটাগরির ভিতরে পড়বে, মার্কেটিং এর ভিতরে একটা সাব ক্যাটাগরি, মার্কেটিং এর ভিতরে দেখেন আপনাকে আমি যেটা বললাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি, এটা হচ্ছে মেইন কি, মেইন ক্যাটাগরি, মেইন ক্যাটাগরির ভিতরে কি, আমি কোন ক্যাটাগরিতে কাজ করবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়ার ভিতরে এখন আসে যে কোন সার্ভিস আমরা দিব, সোশ্যাল মিডিয়াতে আমরা কোন সার্ভিস দেবো, এখানে আমাদেরকে সেটা বলা আছে যে কোন সার্ভিস দেবো, কন্টেন্ট রাইটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে আমাদের ইন্ডাস্ট্রি বা কোনটা হবে, কোন সোশ্যাল মিডিয়াকে আমরা ফলো করবো, যদি আমরা ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক দিই তাহলে আমি সিলেক্ট করে দিতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা আর একটু, এখানে লিড জেনারেশন এবং হচ্ছে রিয়েল এস্টেট দুটোই কি দেবো নাকি না, আমরা এখানে, একটা? আমরা এখানে একটা ফিল্টার করতে একটা দিতে পারবো, যেহেতু আমরা লিড হ্যাঁ জেনারেশন ওটাই করছি বলছিলাম, আমরা হচ্ছে বিটুবি লিড এর কাজ করব, সো বিটুবি লিড এখানে সিলেক্ট করে দিব তাই না, যদি আমরা রিয়েল এস্টেট এর গিগ বানাই তাহলে রিয়েল এস্টেট টা আমরা এখানে সিলেক্ট করে দিব, সো এটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে চলে যাবে, বিজনেস এর বিজনেস ক্যাটাগরি সাব ক্যাটাগরি লিড জেনারেশন এর ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেটে চলে যাবে, ক্লিয়ার, অথবা বিটুবি তে যাবে, আমরা যেটা যেই দিকে লিড দেবো সেটা সেই দিকে যাবে, এখানে মেইন কিওয়ার্ড ফোকাস করা হয়েছে বিটুবি লিড জেনারেশন কে। সো আসেন এখন হচ্ছে আমাদের প্রাইজিং বিষয়টা, প্রাইজিং বিষয়টা এটা কালকে আপনাদেরকে গিগ একবার ফুল এন্ড এ টু জেড বানাই দিব। তো এখানে আসেন এখন প্রাইজিং এর বিষয়টা, প্রাইসটা কি, প্রাইসটা মূলত আমাদের যেটা নির্ভর করে যে প্রাইস আসলে কি রকম হবে,
প্রাইসটা মূলত আমরা যেহেতু বিগেনার, বিগেনারদের জন্য আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে প্রাইস টেবিল বা প্রাইস। এই প্রাইসটাই হচ্ছে আপনার মেইন ফোকাস করবে আপনার সবকিছুকে, বা প্রাইসটাও বিষয় আছে। সো আমরা কিন্তু নতুন, তাই না? আমরা নতুন হিসেবে আমাদের সার্ভিসটা যদি একটু আলাদা বা ডিফারেন্ট করি বা ডিফারেন্ট টাইপের করি, সো কোনো প্রবলেম হবে না আশা করি আমাদের। আমরা যদি এখানে এই পার্সনটা দিচ্ছে কত, 50 লিটারের জন্য নিচ্ছে $15, তাই না? ডেলিভারি দিবে কত দিনের ভিতরে? 2 দিনের ভিতরে ডেলিভারি দিবে, তাই তো? এখানে তাই উল্লেখ করা আছে না? $15 2 দিনের ভিতরে দিবে, ঠিক জি না? ভাইয়া, এটা উল্লেখ ভাইয়া, জি প্রাইস আমরা সর্বনিম্ন কত দিতে পারবো? জি প্রাইস আমরা সর্বনিম্ন দিতে পারবো 5। প্রাইসটা আমাদের সর্বনিম্ন 5, আমরা যেহেতু নতুন সেলার, ঠিক আছে? সো আমাদের সার্ভিসটা হবে এইরকম যে আমাদের এখানে $5-এ যে বেসিক প্যাকটা আছে, এই বেসিক প্যাকটা $5-এ আমরা সার্ভিস দেব, $5-এ। এটাকে ফর্মে ক্লিন এন্ড দিয়ে সবকিছু দিব, অ্যাকচুয়ালি আমরা $5-এ সেল দিব। এখানে আই উইল ডু ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি 100 টার্গেটেডলি, এটার জন্য ইনি নেবে $40 অ্যাকচুয়ালিটির জন্য। এটা আমি দেব $5-এ, $5-এ এই রিসার্চটা বাই সার্ভিসটা আমি দিব এবং ফর্মে ক্লিন দিয়ে দেব, ওকে ভাইয়া, ঠিক আছে? কারণ আমরা $105 একটা সার্ভিস রাখবো, যেহেতু আমরা নতুন মার্কেট পেজে নতুন, সো আমরা $5-এ একটা সার্ভিস রাখবো। পরবর্তীতে এটা আমরা রেট বাড়াই দেবো, কোনো সমস্যা না, ঠিক আছে? সো $5 আমরা একটা সার্ভিস দেবো। দেন স্ট্যান্ডার্ড প্যাকটা আমরা একটু বেশি রাখবো, স্ট্যান্ডার্ড প্যাক 500 রাখবো, জি আমরা ভাইয়া, 500 আমরা $40-এ দিব বা $50-এ দিব সার্ভিস। তারপর হচ্ছে 1,000 লিড দিব, হয়তো বা আমরা $80 বা $100 আমরা দিয়ে দিব 1,000 লিডটা। তো এখানে আমাদেরকে যেটা মেইন একটা পার্ট থাকবে যে বেসিকে আমরা শুধু দিব আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড কোম্পানি ইনফরমেশন, বা আই উইল ডু কোম্পানি ইনফরমেশন, টার্গেটেড কোম্পানি ইনফরমেশন 100 লিড এখানে আমরা দিব, ঠিক আছে? এটা আমরা 100 লিড দিব ফরম্যাট ক্লিন, এটার জন্য আমরা $5 দিব, কিছু আমরা ডিফারেন্ট করব, ঠিক আছে? বায়ার যেন আমাদের আইসে আমাদের বেসিক বা প্রিমিয়াম বেসিক স্ট্যান্ডার্ড প্যাকটা যেন কিনে, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ দিব, হয়তো বা আমরা দিব এখানে কোম্পানির পার্সন ইনফরমেশন এবং পার্সন ইনফরমেশন কোম্পানি অ্যান্ড পার্সন ইনফরমেশন, টার্গেটেড কোম্পানি অ্যান্ড পার্সন ইনফরমেশন আমরা এখানে দিব। সো এটা আমরা দিব হচ্ছে বা 100 লিড বা 500 লিড দিয়ে এখানে আমরা পেমেন্টটা একটু বেশি করে দিব। তারপর পরেরটা তো একটু বেশি ইনফরমেশন দিব, ওই একই ইনফরমেশন দিব দিয়ে আমার লিড কালেক্ট গুলো একটু বেশি দিব, দিয়ে আমরা এখানেও একটু প্রাইস রেটটা বাড়াই দিব, ঠিক আছে? আর এখানে আমাদের $10 বা $20 দেওয়া আছে, 10 এখানে। এটা কিভাবে হয় এটা আপনাদেরকে কালকে দেব। সো ইনি যদি কালকে না, ইনি যদি হচ্ছে বা বেসিক প্যাক, এখানে বেসিক প্যাক দেওয়া আছে যে বেসিক প্যাক সার্ভিসটা আমি প্রোভাইড করে থাকি 4 দিনে 100 লিড, 4 দিনে 100 লিড। যদি এটা যদি 2 দিনে নেয় তাহলে ওকে এক্সট্রা $20 বেশি দিতে হবে, তাহলে কত দিতে হবে? $60, 100 লিটারের জন্য একে $60 দিতে হবে। সো এইরকম ভাবে আমরাও সাজাবো যে 4-5 দিনের প্যাকেজ যদি 3 দিনে নেয় তো $20 বা $10 আমাকে বেশি দিতে হবে, এটা আমরা সাজেস্ট করবো এখানে, ঠিক আছে? এটা সাজেস্ট করতেছে এটা। আর আওয়ারলি ওয়ার্ক এটা বলতেছে আওয়ারলি অফ ওয়ার্ক, তার মানে $5 এমনি নেয়, 1 ঘন্টার জন্য $5 নেয়, $5-এ এক আওয়ারলি রেট হচ্ছে $5 এনে। তাহলে ভাইয়া শুরুর দিকে আমরা সব থেকে কম যেটা সেটাই দিব, হ্যাঁ, এবং আস্তে আস্তে যারা যখন আমরা প্রফেশনাল হয়ে যাব কিংবা যখন ভালো কিছু করতে পারবো তখন আস্তে আস্তে এটা বাড়বে। হ্যাঁ সেটা বাড়বে। আপনার প্রাইস টেবিলটা আমরা $5 কেন রাখবো? এখানে বায়ারকে ফোকাস করার জন্য কিন্তু আমরা রাখবো $5 সার্ভিসটা, নতুনদের জন্য $5 আমরা ফোকাস করবো, বায়ার যেন আমাদের কাছে আসে। বায়ার তো আমাদের ধরতে হবে, তাই না? বায়ার না ধরলে তো আমাদের হবে না। তো জি ভাইয়া, বায়ার ধরার জন্য আমাদেরকে অবশ্যই $5-এর ফোকাসটা আমরা করবো। হ্যাঁ, আমরা কি $5-ই পাবো? পেমেন্ট যখন আমরা $5 করবো, আমরা কি $5-কে পাবো নাকি আপনাদের এখানে আবার কিছু মানে হচ্ছে আপনার ফাইবার কিছু কাটার ক্ষেত্রে? $5 যদি আপনাকে একটা অর্ডার করা হয়, ফাইবার আপনার কাছ থেকে $1 কমিশন নেবে, আপনার 20% কমিশন কাটে, 100-এর জন্য 20% কাটে ফাইবার, ঠিক আছে? জি ভাইয়া, সো প্রাইস টেবিলটাও কিন্তু একটা, কিন্তু এটাও কিন্তু রিসার্চের বিষয়। আপনাকে রিসার্চ করতে গেলে আপনাকে অবশ্যই 10 থেকে 15টা একই রিলেটেড গিগ আপনাকে ফাইবার খুঁজতে, ফাইবার অ্যাকাউন্ট খুঁজতে হবে, খুঁজে সেখান থেকে আপনি আপনার ন্যূনতম মানের জিনিসগুলো আপনি রিসার্চ করবেন, এবং রিসার্চ করে এবং নিজে নিজে লিখবেন, নিজস্ব টাইটেলে রাখবেন। তো নিজের মাথাটায় কি কি ধরতেছে বা নিজের একটা রিসার্চের পজিশনটা কিন্তু মেইনলি ভাবে কাজ করে এখানে, ঠিক আছে?
আপনি কি কি চাচ্ছেন, এটা হচ্ছে আপনাকে বের করতে হবে, যেভাবে হোক বের করে খুঁজে বের করতে হবে। আপনাকে যদি লিখতে যাই, আমরা যদি লিখতে যাই এরকম প্রাইজের একটা বিষয়, সো অবশ্যই আমাকে 10 থেকে 15টা গিগ আমি ঘুরে আসবো, ঠিক আছে? এবং টাইটেল নির্বাচন করতে গেলেও আমাকে 10 থেকে 15টা পেজ ঘুরে আসতে হবে, তাহলে আমি একটা টাইটেল নির্বাচন করতে পারবো, তাছাড়া আমি টাইটেল নির্বাচন করতে পারবো না। এখানে মেইনলি ফোকাস করা হয়েছে B2B লিড জেনারেশনকে। তো এখন আসেন ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা মূলত হয় 1200 ওয়ার্ডের। এখানে আপনাকে বা মূলত গিগটাকতে কোনো আপনার যে কি কপি কন্টেন্ট, কপি কন্টেন্ট ইউজ করা যাবে না। দেখেন এই পাসওয়ার্ডটা তার অ্যাবাউট গিগ, গিগটা আসলে স্যার ডিসক্রিপশনটা আসলে কি, এটাতে মূলত হচ্ছে কি, আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করব একটা বায়ারকে, আমাদের আমাদের কাছ থেকে 100 লিড নিবে, 100 লিড নিতে, বা আমরা কি কি 100 লিড নিবে, আমরা কি কি ধরনের সার্ভিস দিব, বা আমরা কি কি আমাদের হচ্ছে আমাদের B2B লিড জেনারেশনে তাদেরকে আমরা কি কি ধরনের সেবা প্রদান করে থাকবো। যেমন একটা দোকানে কিন্তু আমরা কিন্তু সব রকমের সার্ভিসই রাখি, একটা মুদির দোকানে কিন্তু মুদির সব রকমের সার্ভিসই আছে, তাই না? সেরকম আমাদের অনলাইনে লিড জেনারেশনের ভিতরে যে সার্ভিসগুলো আছে সেখানে আমি কি কি প্রোভাইড করব বায়ারকে, সে যদি আমার সার্ভিসটা কিনে তাকে আমি কি কি ধরনের সার্ভিস দেব। তো দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, B2B লিড জেনারেশন, কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম ইনফরমেশন, কপি পেস্ট টেক্স, ইমেল রিসার্চ এন্ড B2B, তারপর ডাটা মিনি, ডাটা মাইনিং, ওয়েবসাইট মাইনিং এন্ড টেস্ট, বা কন্ট্যাক্ট রিসার্চ, সো ইটিসি দেওয়া আছে। তারপর হোয়াই শুড ইউ ট্রাস্ট মি, এটা আমাদের ডিসক্রিপশন। সো আপনি আমাদের কাছ থেকে কেন, আমার কাছে কেন এই সার্ভিসটা নেবেন, বা আমাকে সার্ভিসটা কেন, আপনার কাছে প্রথমে সার্ভিসটা আপনি কেন নেবেন, এটা আপনাকে আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন। সো ফাইবার হ্যান্ড পিক টু টপ রিলেটেড সেলার, মোর দেন 500 স্যাটিসফাই ক্লায়েন্ট, সো এটি সেভাবে খুব সুন্দরভাবে সে কিন্তু লিখছে। আমরা কিন্তু মোর দেন 500 স্যাটিসফাই ক্লায়েন্ট এটা কিন্তু লিখবো না, কারণ আমাদের কিন্তু 500 ক্লায়েন্টকে এখন স্যাটিসফাই করে নাই, ঠিক আছে? সো এ টু জেড এখানে 100% ভ্যালিড মেল ডেলিভারি, নো বাউন্স, খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে এখানে। কিন্তু আরো একটা বিষয় আছে এখানে হচ্ছে ফ্যাক্ট, এখানে প্লিজ চেক দ্য ফ্যাক্ট ফ্রিকোয়েন্সি, এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে। সো এখানে আমাদেরকে কিছু কাজ করতে গেলে আমাদেরকে কিছু কোশ্চেন অ্যাড করতে হবে, যেগুলো বায়ার আমাকে সাময়িকভাবে করতে পারবে, বায়ার বা যেগুলো করবে, এবং সেগুলো অ্যান্সার আমি রেডি করতে করে থাকবো। ডু ইউ নো হাউ টু জেনারেট অ্যান্ড কালেক্ট 100% ভ্যালিড লিডস ফর ওয়েব, এখানে কিন্তু এই কোশ্চেনটা, অফকোর্স আই ডু, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে এই কোশ্চেনটা। সো এই কোশ্চেনটা আপনাকে নিজেই তৈরি করতে হবে, নিজেই এর অ্যান্সার দিতে হবে। এখানে দেখেন হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট ডু ইউ প্রেফার মোস্ট, এইগুলো কিন্তু জি হ্যাঁ সেখানে, তার মানে আপনি যদি বাইরে, আপনি এখানে যদি প্রশ্ন দেন, যে এখানে আপনি যদি প্রশ্ন দেন এই কোশ্চেনের এটাতে, যদি আপনি যদি প্রশ্ন দেন যে আপনি আমার কাছ থেকে কেন সার্ভিসটা কিনবেন, আপনি আমার কাছ থেকে কেন সার্ভিস কিনবেন, সেটার অ্যান্সারটা আপনাকে দিয়ে রাখতে হবে। আপনি আমার কাছ থেকে সার্ভিসটা কিনবেন কারণ আমি একজন গুড ফ্রিল্যান্সার, ঠিক আছে, এবং আমি হচ্ছে এটা 100% কোয়ালিটি সম্পন্ন কাজ দিয়ে থাকি, এই জন্য আপনি সার্ভিসটা নেবেন। তারপর আপনি যদি বলেন আমার, আপনি ডু ইউ হ্যাভ ইউর লিঙ্কডইন, বা আপনার কি লিঙ্কডইন, আমার লিঙ্কডইন মানে ডু ইউ হ্যাভ ইউর লিঙ্কডইন প্রোফাইল, ইয়েস আই হ্যাভ, মানে আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রিমিয়াম যেটা ওটা আমার আছে, সেলস নেভিগেটর যেটাকে বলা হয়, সেলস নেভিগেটর আছে, জি আছে। সো আমি এর আগে কোথাও কোনো কাজ করছি, বা এক্সপিরিয়েন্স আছে কিনা, হ্যাঁ ইয়েস এক্সপিরিয়েন্স আছে। সো এইভাবে আপনাকে এখানে এই কোশ্চেনগুলো করতে হবে এবং নিজে নিজে অ্যান্সার দিতে হবে। আপনাকে এই কোশ্চেনগুলো কিছু কিছু রিসার্চ করে করে আপনাকে কোশ্চেন বানিয়ে এবং সেগুলো রিসার্চ অ্যান্সার দিতে হবে এখানে। এটা কেন আমরা দিব, এটা আমাদের গিগ এখন ফাইবার এখন বারবার বলছে যে আমাদের যত রুলস আছে গিগে, সব রুলসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। সেই রুলসগুলো যদি আপনি যদি ফলো করেন, তো তাহলে তারা আপনার গিগটা র্যাঙ্ক করবে খুব ইজিলি হবে, এটাও আমাদেরকে বসাইতে হবে। জি কোশ্চেনে আর কোনো কোশ্চেন আছে আপনাদের এটাতে? হ্যালো, দেখেন এখানেও জি এটা জি আচ্ছা, সেক্ষেত্রে আমরা যখন কোশ্চেন তৈরি করবো সেখানে আমরা নিজের কথা যদি বলি বা এক্সপিরিয়েন্স এর কথা বলি, আমাদের এক্সপিরিয়েন্স নাই এখন পর্যন্ত, সেক্ষেত্রে কি করবো আমরা এখানে এই কোশ্চেনের জায়গায়? আমরা কোনো এক্সপিরিয়েন্স উল্লেখ করবো না এখানে। আচ্ছা এখানে আমি কি কি টুলস ইউজ করি,
বা আমি কি কি কাজ করি, আমি এই প্রজেক্টটা আপনি আমার কাছ থেকে কেন নেবেন, আপনি সার্ভিসটা কেন নেবেন, আমার আমার কি লিঙ্কডইন, ডু ইউ হ্যাভ ইউর লিঙ্ক প্রিমিয়াম লিঙ্কডইন, ইয়েস আই হ্যাভ, তারপরে আমার যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো বায়ার আমাকে হয়তো অনেক ধরনের কোশ্চেন করতে পারে, যেগুলো হচ্ছে লিড জেনারেশন মিনিমাম করে থাকে, সো এগুলো আমরা এখানে অ্যান্সার দিয়ে থাকবো। সো বায়ার যদি দেখে এখানে আসে কোশ্চেন আমার কি কি আছে, তাহলে আমাকে সার্ভিস দিবে। ক্যান ইউ ডু ক্লিন এক্সেল ডাটা অলওয়েজ, ইয়েস আই আই ডু ক্লিন আপ ইউর এক্সেল শিট আর গুগল শিট, এখানে কিন্তু সে কিন্তু অলওয়েজ কিন্তু এটা বলে দিছে যে আপনি ক্যান ইউ, আপনি কি দিতে পারবেন যে একটা এক্সেল শিট ক্লিন অ্যান্ড এক্সেল শিট সর্বদা, ইয়েস আমি দিতে পারবো, এটা সুন্দরভাবে সে কিন্তু এটা উল্লেখ করছে। এই ধরনের কোশ্চেন আপনাকে লিখতে হবে, আপনাকে অ্যান্সার দিতে হবে এখানে। সো এখানে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে একটা মার্ক করে দিতে হবে যে প্লিজ চেক দ্য এফ এ কিউ ফর মোর ইনফো। সো এই এটাতে আপনি এটা একটু মার্ক করে দেবেন আমাদের ডিসক্রিপশনের ভিতরে, এই বিষয়টা যদি আমি মার্ক করে দেই বায়ার তারে বলবে দেখি এর কোশ্চেনটা একটু দেখে আসি নি কি ধরনের কোশ্চেনগুলো ইয়ে করছে। সো এখানে এসে আপনি বায়ার দেখবে, দেখে হয়তো বা যদি পছন্দ হয় তারপরেও আপনাকে সে জবটা দিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আর ডিসক্রিপশনটা মূলত আপনাকে জি এখানে লিখছে 100% ভ্যালিড ইমেল ডেলিভারি নো বাউন্স, এখানে নো বাউন্স মানে কি বোঝাচ্ছে? নো বাউন্স মানে আপনাকে যদি আমরা যে বিজনেস মেল গুলো কালেক্ট করি এগুলাতে কিন্তু অনেক বড় তো মেল ঢোকে না, মেল বাউন্স করে, তার মানে মেলটা ওটা ওটা আর মেল না বা মেল ভেরিফাইড না, এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি 100টা মেল দিই, 100টা মেলই ডেলিভারি হবে, একটা মেলও ফেরত আসবে না বা একটা মেলও মিস হবে না, সব মেলগুলো ওর কাছে পৌঁছাবে। সো আপনার সঙ্গে ডিসক্রিপশন লেখার কিছু নিয়ম আপনাকে বলি। আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে, টার্গেটেড কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ড আমাদের ডিসক্রিপশনের ভিতরে মূলত 2 থেকে 3টা থাকতে হবে, 2টা অথবা 3টা অথবা 1টা থাকলে কোনো সমস্যা নেই, 2 থেকে 3টা থাকতে হবে কি ডিসক্রিপশন লিখতে গেলে আমাদেরকে 2টা বা 3টা কিওয়ার্ড থাকতে হবে। এবং এই কিওয়ার্ডে যে অন্যান্য কিওয়ার্ড যেগুলো আছে যেমন হচ্ছে লিড জেনারেশন, আমাদেরকে 5টা কিওয়ার্ড বা রিলেটেড ট্যাগ ইউজ করতে পারবে, সেই ট্যাগগুলো দেখে দেখা একটু। দেখেন এখানে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা রিসার্চ, ডাটা মাইনিং, ডাটা রিসার্চ, এখানে তার কোনো মেইন কিওয়ার্ডই নেই। সো এখানে আপনাকে মেইন কিওয়ার্ডের পরিবর্তে যেরকম আরো যেরকম 4টা কিওয়ার্ড আমরা অ্যাড করব, অ্যাড করব, সাপোজ ওয়েব রিসার্চ অ্যাড করলাম, ডাটা এন্ট্রি অ্যাড করলাম, তারপর হচ্ছে ডাটা রিসার্চ করলাম, আর মেইন ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার বিটুবি লিড জেনারেশন, এই 5টা কিওয়ার্ড। এই ডিসক্রিপশনের ভিতরে আমার হচ্ছে মেইন কিওয়ার্ড থাকতে হবে 3টা অথবা 2টা, তাহলে না তার বেশি থাকা যায় না, থাকলে হবে, যেমন বিটুবি এটা মেইন কিওয়ার্ড, এর বেশি থাকা লাগবে না। তারপরে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ 1টা থাকতে হবে অথবা 1টা, তারপর হচ্ছে অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে যে 4টা কিওয়ার্ড বাদ দিয়ে বললাম, প্রত্যেকটা 1টা 1টা করে আমাদের ডিসক্রিপশনের ভিতরে থাকতে হবে, তাহলে আমাদের এই গিগটা হবে পারফেক্টলি একটা, যেটা আমরা হচ্ছে ফাইবারের রুলস এবং কন্ডিশনের ভিতরে গিগে ডিসক্রিপশন লেখা এবং এসইও রুলস এর এর উপরে আমরা এই গিগটা তৈরি করতেছি। সো এটাও আমাদের র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সো এটা এখন কিভাবে চেক করবেন, সো এটা আপনাদেরকে আমি চেক করে দেখাইতেছি, কোনো টেনশনের কোনো বিষয় নাই, ঠিক আছে? সো এটা বুঝতে পারছি যে ডিসক্রিপশনে আমাদেরকে কতটা পরিমাণ কিওয়ার্ড থাকতে হবে এবং কত ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, 1200 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, এটা 1200 ওয়ার্ডের ভিতরে, এবং এখানে কোশ্চেন গুলো কিরকম অ্যাড করবো সেটার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন আপনাকে। এনি কোশ্চেন? হ্যালো, অন্য একটা ছিল জি ভাই, অন্য একটা ভাই ছিল যে আমরা এখানে পরেটা করবো করতে পারবো, জি জি একটু ক্লিয়ার করে বলুন না, ক্লিয়ার আসছে, এখানে আপনি অনেকগুলো প্রশ্ন যতগুলো ইচ্ছে অ্যাড করতে পারেন, 5টাও করতে পারবেন, 10টাও করতে পারবেন, 20টাও করতে পারবেন, শূন্য লেখা, ঠিক আছে? দেখেন এখানে তো অনেক প্রশ্ন আছে। সো আচ্ছা আপনি এই কোশ্চেন গুলো আপনি দিতে পারবেন ভাই, ইউ শুড ট্রাস্ট মি, এখান থেকে যে এই প্রশ্ন গুলো দিতে হবে, কিন্তু অ্যান্সার গুলো আপনাকে একটু ঘুরাই পেছাই লিখতে হবে, একটু আলাদাভাবে যেন কপিরাইট না হয়, হ্যাঁ কোনোটাই যেন কোনোটার সঙ্গে আমাদের কোনো কপিরাইট যেন না থাকে, কপিরাইট আমাদের কোনো বিজনেস চলবে না, আমাদের যেতে হবে রিয়েলি হবে, কোনো কপিরাইট হবে না। তো আমাদের ডিসক্রিপশন লেখার শুরুতে আমরা যদি শুরু করি যে নোট বা ওয়েল হা হ্যালো ওয়েলকাম টু রাইসুল গিগ, তখন আমার গিগে তারপরে গিগ ডিসক্রিপশন দিলাম, যদি না দেয় তারপরে নিড ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন, এই বিষয়গুলোকে আমাদেরকে মার্ক করে দিতে হবে, ফোকাস করতে হবে,
যেগুলো যেগুলো আমাদের কিওয়ার্ড সেগুলোকে সেগুলোকে আমরা ফোকাস করবো, তাই ঠিক আছে? ফোকাস এখানে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। কালকে যখন আমরা বানাবো দেন তখন আমরা ফোকাসটা, আর বেশিরভাগ ফোকাসটা আপনাকে এই কয়েকটা পার্টের উপর যদি দেন আপনার গিগটা অলওয়েজ র্যাঙ্ক হবে। আমি যে কটা রুলস ফলো করতে বলবো সে কটা রুলস যদি আপনি ফলো করে গিগ যদি রেডি করেন আপনাদের অবশ্যই গিগ র্যাঙ্ক করবে, গিগ র্যাঙ্কও আটকাইতে পারবেন। তো তারপরে ডিসক্রিপশনের পার্টটা কিন্তু শেষ আমাদের। তো এবারে আসি আমরা হচ্ছে যে এক মিনিট ভাই, ওকে আমরা এখন আসবো হচ্ছে মিডিয়াতে। মিডিয়াতে এখানে একটা ইমেজ ইউজ করতে হবে যেটা হবে হাই রেজুলেশন, নো পিক্সেল, ঠিক আছে? একটা হাই এবং ক্লিয়ার পিক্সেল, ক্লিয়ার ইমেজ হইতে হবে, ক্লিয়ার ইমেজ হইতে হবে। ইমেজটা ঝাপসা হওয়া যাবে না বা ইমেজটা ছোট হওয়া যাবে না, ইমেজের রেজুলেশন কম, এরকম কোনো ইউজ করতে পারবো না আমরা এখানে। এখানে ইওর মাই আপলোড আপ টু 3 ইমেজ দ্যাট ইউ ডিসক্রাইব অ্যান্ড রিলেটেড ইওর গিগ সার্ভিস, তার মানে আমি যেই রিলেটেড গিগের সার্ভিসটা প্রোভাইড করব বা আমার সার্ভিসটা যে রিলেটেড হবে ওই রিলেটেড একটা গিগের ইমেজ তৈরি করব আমাকে, বা ওইরকম একটা ইমেজ তৈরি করলে ভালো হবে। তিনটা ইমেজ তৈরি করতে হবে, ঠিক আছে? সো এখানে আমাদেরকে আবার ওয়াটারমার্ক অ্যাডেড ইওর ডেলিভারি প্রিভিউ অ্যান্ড দ্য কমপ্লিট দ্য অর্ডার্স ইন ইওর গিগ পোর্টফোলিও। সো ওয়াটারমার্কের মাধ্যমে আমরা এখানে গিগের বিভিন্ন পোর্টফোলিও অ্যাড করতে পারবো। সো এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্টও একটা দাঁড়া হয়ে দাঁড়াইছে যে আমাদের পোর্টফোলিও, কাজের পোর্টফোলিওটাও অ্যাড করা কিন্তু ইম্পর্টেন্ট একটা এখানে, ঠিক আছে? আমরা যে কাজগুলো করছি এগুলো পোর্টফোলিও এখানে অ্যাড করতে হবে আমাদের ওয়াটারমার্কের মাধ্যমে, ঠিক আছে? ক্লিয়ার? সো এখন আসেন যে আমাদের ইমেজগুলো, ইমেজগুলোকে করছিলাম। সো এখন আসেন ইমেজ, ইমেজটা আমাদের এখানে মূলত দিতে হবে আচ্ছা উলটপালট হয়ে গেছে, এটা ঠিক আছে ভাই, এই ডেফিনেশনটা কি আমাদের দিয়ে দিবেন আপনার কাছে? জি ভাইয়া এটা দিয়ে দেবো, অনেক সমস্যা নাই, ধন্যবাদ। ও মিডিয়ার যেটা, এটাতে মূলত আপনাকে ইউজ করতে হবে ইমেজ, ভিডিও, অডিও অ্যান্ড আদার কন্টেন্ট ফুল অন বাই ইউ, তার মানে আপনি অডিও ভিডিও এবং ইমেজ যেগুলো ক্রিয়েট করবেন সম্পূর্ণ নিজে তৈরি করতে হবে, অন্য কারো কিছু কপি করে এখানে দিতে হবে না। দ্য মিডিয়া ইউ ইউজ মাই অলওয়েজ ইনক্লুডেড স্যাম্পল অফ ইউর ওয়ার্ক, তার মানে আমরা যে মিডিয়াগুলোতে ইউজ করব আমাদের কাজের সিম্পলের কিছু যেন অংশ থাকে এখানে, ইনক্লুড করতে হবে কাজের সিম্পল অনুযায়ী, ঠিক আছে? এখানে আমরা আরো একটা মিডিয়াতে আরো কোনো কিছু ইয়াকে, যেমন পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন গুলাতে, পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন বলতে ইমেজ গুলাতে বা ভিডিও গুলাতে বা আমাদের অডিও কন্টেন্টের ভিতরে আমাদের কোনো পার্সোনাল ইনফরমেশনের ডাটা আমরা এখানে দিতে পারবো না, যে প্লিজ কন্টাক্ট উইথ মি মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এইভাবে কোনো কিছু আমরা দিতে পারবো না এখানে। এখানে কোনো আমাদের পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে না, যদি আমরা কোনো পার্সোনাল ইনফরমেশন দিই তাহলে আমাদের গিগটা রিমুভ করে দেওয়া হবে। আপনার ইমেজের সাইজটা হবে 550x370, আপনি যে ইমেজটা রেডি করবেন আপনার যে রিলেটেড ইমেজটা হবে গিগের সেটার মূলত হবে আমাদের 550x370। এখানে আমরা যদি চাই যে একটা ইমেজ দেবো, একটা ইমেজ দিয়েও আমরা বানাইতে পারবো, একটা ইমেজ দিয়েও আমরা বানাইতে পারবো। আপনি একটা ইমেজ রেডি করবেন আপনার রিলেটেড গিগ রিলেটেড বা আপনার টাইটেল রিলেটেড বা আপনার কাজ রিলেটেড একটা ইমেজ তৈরি করবেন। এখন আসেন যে ভিডিও, জি অবশ্যই বলেন। আই ইমেজের আপনি রেজুলেশন কথা বললেন, জি রেজুলেশন, রেজুলেশন আপনার হাই হইতে হবে, হাই মানে একবার ক্লিয়ার 100% অ্যাকুরেট। আচ্ছা 300 দিলেই হয়ে যাবে, হ্যাঁ আমার পিক্সেল হবে 550x370, 550x370 রেজুলেশন 300, রেজুলেশন হাই, হ্যাঁ ওকে। এখন আসেন ভাই, হ্যাঁ আমি যদি PNG ফাইল যদি ডাউনলোড করে আমার ইমেজে ব্যবহার করি, যেমন ফাইবারের যে লোগোটা আছে এটা যদি আমি আমার ছবিতে ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হবে? কাইন্ডলি লোগোটা ইউজ না করাই ভালো, আপনার যে ইমেজটা আছে সেটা আপনি ইউজ করেন। আমরা এত লঘু লঘু করে পাগল হয়েছি কেন কাইন্ডলি একটু বুঝতে পারবো ভাইয়া, বলতে পারবেন কেউ? না আসলে আমার কাছে মানে আমার কাছে যেটা মনে হয় যে
ফাইবারের যে লোগোটা আছে সেটা অনেকেই ব্যবহার করে, আমি যতদূর দেখছি যে ফাইবারের যে লোগোটা আছে এটা উপরে ব্যবহার করে পরে নিচে সার্ভিস গুলো লাগে, তো সেই ক্ষেত্রে আপনি আমরা কি কি লোগোটা ব্যবহার না করতে পারবো? আমার লোগোটা কোনো কিছু ব্যবহার করবেন? আপনি কি লেভেল 1 সেলার বা 2 সেলার? আপনার এখন ডিমান্ড নাই, তো যেটা হোক আপনাকে একটা একটা ক্লিন একটা শীট দিবে। আচ্ছা আপনি যদি মনে চায় যে দিবেন শুধু দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে আপনার ইচ্ছার উপর নির্ভর করে সবকিছু। আপনার তাহলে এখানে আপনাকে বলা হয়েছে যে আপনার রিলেটেড বা আপনি যে গিগটা রেডি করবেন বা সেই রিলেটেড আপনি ইয়াটা ইমেজটা ইউজ, ইমেজের ভিতরে আপনি আপনার ছবিটা ইউজ করতে পারেন, দেন তাছাড়া কোনো কিছু ইউজ করতে পারেন ওইভাবে লোগো বা ওগুলো ইউজ করার থেকে আপনার নিজের পার্সোনাল ছবি একটা ইউজ করা ওখানে ভালো, কাজের ওয়ার্কে আপনার প্রফেশনাল একটা ছবি ইউজ করাটা সবচেয়ে বেস্ট হবে। আমরা আমাদের প্রোফাইল গিগে কখনো লোগো ব্যবহার করব না। আমরা এক কথা হচ্ছে ফাইবারে কোনো ট্রাম যে তাদের যে রুলস আছে সেই রুলস এর বাইরে কখনো যাব না। দেখেন এখানে সে হচ্ছে একটা কাজ, সে ডাটা এন্ট্রির যে কাজটা করে সেটার একটা স্ক্রিনশট দিছে, এই ডাটা এন্ট্রি কাজ যেগুলো করে সেগুলো স্ক্রিনশটটা এখানে সে প্রোভাইড করছে। এখানে আমরাও চাবো যে আমাদের রিলেটেড কাজ বা আমাদের রিলেটেড কোনো ইমেজ আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে দেখেন অনেক হাজার হাজার ইমেজ আছে, এখানে এই টাইপের ইমেজ আপনাকে তৈরি করে নিতে হবে। সো আপনি ফাইবার রিলেটেড প্রায় অনেক কিছু করেন, দেখেন এখানে কিভাবে ইমেজটা তৈরি করছে, আপনাকে ইমেজগুলো একটু তৈরি করেন, এই ইমেজগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে আপনি ইমেজগুলো তৈরি করেন, সবচেয়ে বেস্ট বেটার হবে। ঠিক আছে, জি ভাই। তো এখন আসেন যে একটা ভিডিও, ভিডিওটা মেক শিওর ইওর ভিডিও ইন লঙ্গার দেন 55 সেকেন্ড। আপনাকে 75 সেকেন্ডের ভিতরে একটা ভিডিও তৈরি করতে হবে, এবং এটা হচ্ছে নিজের অন মানে নিজের তৈরি করা ভিডিও, এবং নিজের ইওর সেলফ ইন্ট্রোডাকশন ইওর সেলফ, এই ভিডিওটাতে নিজের কাজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে হবে বা নিজের সম্পর্কে প্রেজেন্টেশন করতে হবে কাজেরটা, এটাতে মেনলি এটা হবে আপনার 75 সেকেন্ডের। এবং এটাতে আমরা যদি অন্যান্য কোনো হচ্ছে হোয়াইট বোর্ড অথবা অন্যান্য ভাবে যদি কোনো কিছু তৈরি করি, তৈরি করার কোনো প্রয়োজন নাই, মেইনলি আমরা তৈরি করব হচ্ছে আমরা নিজে নিজেই তৈরি করব, নিজের ফেস যেন থাকে, আমি নিজে কথা বলতেছি, আমার সার্ভিস নিয়ে কথা বলতেছি বা আমার সার্ভিস নিয়ে ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি নিজেই কথা বলতেছি, হাত নড়াবো একটু কথা বলবো, এটাকে এডিট করে আমরা আপলোড করলে সর্বোচ্চ আমরা ফলাফল একটা ভালো পাবো আমি মনে করি। যেটা হচ্ছে ফাইবার রুলস এর ভিতরে বা ফাইবারে আমি অনেক কিছু দেখলাম এবং অনেকের ফোরাম থেকে ব্লগ গুলো নিয়ে পড়লাম, সবচেয়ে ভালো ফলাফল পাচ্ছে এটাতে। তো কোন ক্লিয়ার, এটাতে কোনো কথা আছে? এবং এটা মূলত হবে আমাদের ফরম্যাটটা হবে MP4 এন্ড AVI ফরম্যাটের হবে, এই ফরম্যাটটা হবে। তো এবং এবং এই ভিডিও আরেকবার আরেকবার ভাইয়া ফরম্যাটে ভাইয়া MP4 এর মধ্যে AVI AVI ফরম্যাটে হবে এই ভিডিওটা, MP4 এন্ড AVI ভাইয়া। জি বলেন। ওরা বলি যে 40% প্রায় ইনক্রিজ, ভিডিও কল প্রায় রিভিউ ইমপ্রেশন প্রায় 40% বাড়ে যায়। হ্যাঁ অবশ্যই। সো আমরা একটু কাজ করব যে আমরা নিজে তৈরি সবকিছু করব, আমি যে কথা বলতেছি আমার কাজটা নিয়ে লিড জেনারেশন, এই যে গুড সার্ভিস এবং মার্কেট পেজ এটা বেশি বা আমার নিজের সম্পর্কে, আই এম রাইসুল, আই এম এক্সপার্ট ইন লিড জেনারেশন। সো লিড জেনারেশন আমি কি কি সার্ভিস দিব, সো এই দুই চারটা কথা যদি বলে যদি 75 সেকেন্ড করা যায়, এবং লাস্টে আমি থ্যাংক ইউ ফর ইউর টাইম মাঝে দিলাম যে লিড জেনারেশন সম্পর্কে কাজগুলো কি, এটা নিয়ে দু একটা কথা গুলো বললাম, এবং এটা কেন ট্রাস্ট মি বা আপনি আমার গিগটা কেন চয়েস করবেন, এবং এটা আপনি বলেছিলেন 24 আওয়ার সাপোর্ট রাইট, এরকম ধরনের কোনো কথা উল্লেখ করে যদি আপনি যদি এটা যদি তৈরি করেন, আমার মনে হয় যে সব চাইতে বেস্ট হবে। এবং নিজের ফেসটা আপনি ফাইবারে নিজেকে যখন শো করা শো শো করবেন তখন সব চাইতে বেস্ট এবং পারফেক্ট লাগবে আপনার গিগটা। সাপোজ আপনাকে দেখায় যে একটা গিগ এখানে একটা পার্সন ভিডিও দিছে, সো এখানে তার ফেসটা উঠাই নাই, সো এটা বিদেশ, দেন তারপর এরিয়াটা দেখেন আপনি নেট প্রবলেম, সো একটু প্রবলেম হবে। সো এই ভিডিওটা আপনি দেখতে পারেন, এই ভিডিওতে কিছু সে লিখে দিছে, এই লেখাটা আপনি যদি ব্যবহার করে যদি তৈরি করতে পারেন এবং লেখাটা দেখবেন, দেখে এই লেখাটা রিলেটেড আপনি যদি কন্টেন্ট যদি তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু নিজে সব কিছু কথা বলতেছেন, এটা হচ্ছে মেইনলি ভিডিওটা দিয়ে দিছিল সবকিছু নিজে তৈরি করার চেষ্টা করতে হবে। গিগের জন্য কি আলাদা ভিডিও তৈরি করতে হবে না শুধু একটা করলেই হবে? আপনার একটা গিগের জন্য একটা ভিডিও, প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা ভিডিও ভাই। জি, অনেকের তো ক্যামেরা ভিডি থাকে, অর্থাৎ ক্যামেরার সামনে তারা কথা বলতে তো মানে সামনে একটা বোর্ড করে, তো সেই ক্ষেত্রে কি করণীয়?
জি বোঝা যাচ্ছে না ভাই, আপনার কথাগুলো অনেক আটকে আসতেছে, তো স্পষ্ট হচ্ছে না। ভাই অনেক তো ক্যামেরা ভিজে থাকে, অর্থাৎ ক্যামেরার সামনে দাঁড়ালে কেমন যেন একটা হয়ে যায়, মানে কথা বলতে পারে না এমন টাইপের। সো তাদের জন্য কি করণীয়? জি তাদের জন্য আমরা একটু চেষ্টা করব, আমরা একটু চেষ্টা করব, আমাদের গুড সেল এবং একজন প্রফেশনাল প্লেসে আসতে গেলে আমাদেরকে এই কথাগুলো শিখতে হবে ভাইয়া। আমরা এই কথাগুলো যখন বলতে পারবো আমাদের মুখে যে জড়তা আছে সবকিছু কেটে যাবে, আমাদের একটা ভালো একটা পজিশন দাঁড়াবে। আমরা চাবো যে আমাদের সবগুলো ভিডিওতে আমাদের সার্ভিস রিলেটেড আমাদের নিজস্ব ভিডিও থাকে, আপনার নিজস্ব ফেস যদি শো আপ করেন সো আপনার জন্য অনেক ভালো হয়ে যাবে। সো এই শো আপের জন্য যদি একটু কষ্ট করে যদি রেডি করতে পারেন একটা ভিডিও, আপনার সেলটা বৃদ্ধি হচ্ছে, আপনার আর্ন হচ্ছে, খুব ভালো একটা পজিশনে যাচ্ছেন আপনি, তো ভালো না সেটা? জি অবশ্যই। তো আসেন যে ওকে ঠিক আছে, তো ভিডিওর বিষয়টা কি ক্লিয়ার আপনার? আমরা আপনারা জি ভাই, তো এখানে অডিও বলা হয়েছে ইন দা মিউজিক এন্ড অডিও ক্যাটাগরি, ঠিক আছে, ইটস এ রিকোয়ারমেন্ট টু আপলোড এন অডিও এন্ড ভিডিও স্যাম্পল। এখানে মিউজিক ক্যাটাগরিতে আপনাকে অডিও এন্ড ভিডিও বা কোনো কিছু আপনাকে আপলোড করতে হবে, সো নো প্রবলেম, আপনি আপনার কথার মাঝে মাঝে একটু মিউজিকও দিতে পারবেন বা আপডেটও করতে পারবেন। সো এটা আপনি কপিরাইট এখানে ধরবে না, মিউজিকটা আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফাইবার থেকে ফাইবার থেকে ভিডিওটাকে 75 সেকেন্ডের নিতে পারবেন, কম বেশি সমস্যা নেই। 75 সেকেন্ডে যদি কম হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? সো আমরা জি আমরা আরেকটা কথা বলি যে এখানে আমরা এখানে গিগটা যখন তৈরি করব, আমাদের গিগের সাথে বিভিন্ন ডাটা বা রিপোর্ট, আমাদের কাজের যে রিপোর্টগুলো, আমরা যেহেতু বিটুবি বিজনেসের সাথে কাজ করতে থাকি, এখানে আমাদের কিছু ফাইল, পিডিএফ ফাইল বা আমরা একটা এক্সেল ফাইল এখানে আপলোড করে দিয়ে রাখি দিব। সো বায়ার যেন আমাদের কাজের স্যাম্পলটা যেন এখানে বুঝতে পারে বা দেখতে পারে, আমাদের গিগের সাথে এই জিনিসটা আমরা করবো মেইন। আচ্ছা রাসেল ভাই, জি যখন আমরা যে কাজগুলো আছে আমরা কি একবারই সব অ্যাক্রেট করে সবকিছু গুছাইয়ে দেন নাম্ব, নাকি যদি কিছু কিছু যেমন ভিডিওটার যেটা কথা বললেন অথবা কিছু কিছু ডেটা যদি ল্যাক থাকে তাহলে কি সমস্যা হবে, নাকি পরে আবার এডিট করা যাবে? আমি যেটা মনে করি যে আমার দিক থেকে বা ফাইবারে কিছু রুলস অনুযায়ী আপনি গিগটা পাবলিশ হওয়ার পরে এডিট করার কোনো চিন্তা ভাবনা করবেন না, কোনো এডিট করার চিন্তা এডিট করবেন তো গিগটা দিলে তো আগে সবচেয়ে থেকে জি, তাহলে একটু প্রিপারেশন নিয়ে নিতে হবে। প্রিপারেশন নিয়ে নামতে হবে, প্রিপারেশনটা নিয়ে নামতে হবে। আজকে রাতটা যদি আপনারা যদি দুইটা গিগের ডিসক্রিপশন প্লাস হচ্ছে টাইটেল রেডি করেন, দেন সবচেয়ে বেস্ট হয়। আজকে রাতটাতে প্রাইস টেবিল এগুলো সাজায় রাখলেন, সাজায় রেখে বললেন এবং একটা ইমেজ ক্রিয়েট করলেন, করে বলতেছেন ভাই এই পর্যন্ত করছি, আপনারা দুইজন সময় নেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি নেক্সট ক্লাস গুলো বা নেক্সট প্রসেস গুলো সবকিছু আগে যাবো, দেন আপনারা এই জিনিসগুলো রেডি করে নেন। সো আপনাদের কিন্তু আমি বলছি আজকে থেকে আপনাদের প্রফেশনাল লাইফটা শুরু। সো আমি যদি একটা কোয়ালিটি ফুল যদি গিগ যদি মার্কেটে লঞ্চ করতে পারি সেটা আমার জন্য কিন্তু বেশ, সেটা একদিন না বা 2 দিন সময় লাগুক, আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু একটা কোয়ালিটি ফুল জিনিস কিন্তু আমাকে লঞ্চ করতে হবে। যদি আমার কোয়ালিটি যদি না থাকে তাহলে আমাকে তার কাজ দেবে না, আর কোয়ালিটি তো রাখতে হবে, তাই না ভাইয়া? জি তো এখানে যদি আমরা আরেকটা আসি, যে এখানে গিগের আরেকটা আছে রিলেটেড ট্যাগ, এটা নিয়েও আমি আসবো। তো তার আগে আমি শেষ করে এই যে আমরা গিগের যে কোনটা কোন ক্যাটাগরি এগুলো যে আমরা দেখলাম, তো মূলত আমাদেরকে মূলত মাথায় রাখতে হবে যে আমাদের কোয়ালিটিটা ঠিক থাকবে। এটা মূলত আপনার গিগের কোয়ালিটির উপর নির্ভর করবে, আপনার গিগের কোয়ালিটিটা কিরকম হচ্ছে। ফাইবার কিন্তু আপনার গিগের কোয়ালিটি যদি দেখে, অবশ্যই ফাইবার যদি দেখে তার সবকিছু রুলসের ভিতরে আমরা গিগটা তৈরি করছি, তাহলে ফাইবার অবশ্যই আমাদেরকে র্যাঙ্ক করবে এবং কাজও ইনশাল্লাহ আমাদের বেশি আসবে ইনশাল্লাহ। সো এটা আমাদের ডিসকাস, বা আমরা কিন্তু ইমেজ দিয়েও কিন্তু তৈরি করতে পারতাম। সো আমাদের যে ট্রেনার এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর স্যার, আমরা সবাই একসঙ্গে বসছিলাম, বসার পরে যে আমরা বললাম যে এখন নতুন পলিসিগুলো আসছে, সো আমরা কোনটা করলে বেস্ট হয়, সো এখানে তারা বলছে যে ভিডিওটা তৈরি করাটা একটু বেস্ট, স্টুডেন্টরা যদি একটু কষ্ট করতে পারে তাহলে ভিডিওটা তৈরি করুক, কোনো সমস্যা নেই, ভিডিওটাই বেস্ট এবং পারফেক্টলি হবে। সো আমিও চাচ্ছিলাম যে ভিডিওটা আপনারা করেন বা ভিডিও দিয়ে আপনারা তৈরি করেন, আশা করি যে ভালো একটা ফলাফল আপনারা পাবেন। তো আমরা কিন্তু যা করি আমরা কিন্তু ডিসকাস করেই কিন্তু করি, আমরা প্রজেক্ট কোঅর্ডিনেটর থেকে শুরু করে চার ট্রেনার আমরা কিন্তু আলোচনার সাপেক্ষে কিন্তু সবকিছু করি। সেই জন্য আপনাদেরও বললাম আপনারাও চাইলে ভিডিও তৈরি করেন, যে আপনি যদি বলেন না ভাই আমি ভিডিওগুলো তৈরি করতে পারবো না, যা হয় হোক প্রফেশনাল ভাবে যাবো না, প্রফেশনাল হয়ে হোক না হোক কিন্তু আমার কোনো আপত্তি নাই ভাইয়া, তো বাট আমি চাই যে আপনার প্রফেশনালি ভাবে মার্কেটে নামে, আমাদের রুলস অ্যান্ড পলিসির উপরে নামে। তো
তো আশা করি যে অনেক ভালো একটা ফলাফল পাবেন আপনারা। সো ভিডিও তৈরি করা কি সম্ভব? জি ভাই, এইচুল ভাই ওই গিগটা আমি লিখে রাতে আপনাকে দিলাম, আপনি একটু দেখলে কালকে ইনশাআল্লাহ। আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, আপনি আজকে দুইটা গিগের সম্পূর্ণ টাইটেল থেকে শুরু করে এবং টাইটেলটা যেন কোনো গিগের সাথে যেন না হয়, ঠিক আছে? টাইটেলটা আপনি একটু সুন্দরভাবে দেখবেন। টাইটেলটা হচ্ছে কিন্তু আপনার কিন্তু একটা পোশাকের উপরে, আপনার কিন্তু দেখা যায় যে আপনার চুলের গেট আপ, তারপরে আপনার মুখের একটা গেট আপ লাগে যখন একটা আমরা ইন্টারভিউ দিতে যাই, এবং আমাদের একটা ড্রেস আপ থেকে শুরু করে এ টু জেড কিন্তু একটা কোয়ালিটি ফুল পূর্ণ হইতে হয়, নাহলে কিন্তু দেখা যায় যে ভাইবা থেকে আমরা রিজেক্ট হয়ে যাই। যদি কোয়ালিটি ফুল হয় আমাদের কিন্তু আমাদের কথার স্টাইল থেকে বোঝা যায় যে সে পড়া পারুক না পারে না পারুক এক্সপিরিয়েন্স কতটা দেখা যায়, কিন্তু কথার মাধ্যমে যদি হতে পারে সে বুঝতে কোম্পানির লোক বা যারা আমাদের ভাবেন তারা বুঝতে পারে না এটা ছেলেকে দিয়ে কাজ হবে। আমাদের যদি কোয়ালিটি, আমি একজন ভালো একজন না দি ভাইয়া, জি আমি আপনাকে বলি, আমার যেটা একটা ভাইবা দিতে গেছে একটা কর্পোরেট অফিসে, সো আমি আপনার থেকে হাই এডুকেশনাল বা আপনার থেকে আমি ভালো একটা স্টুডেন্ট, যে কোনো কোয়েশ্চেন আমার কাছে আনা, কিন্তু এখানে গেছি আমরা দুইজন দুই ক্যাটাগরিতে। আপনার গেট আপটা একটা হাই কোয়ালিটি, মানে আপনার পোশাক থেকে শুরু করে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, বাট আমার স্ট্যান্ডার্ড কোয়ালিটি না। এখানে যতই আমি ভালো স্টুডেন্ট হই না কেন, কর্পোরেট লেভেলে কিন্তু কর্পোরেট লেভেল যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে জবটা দিবে, কারণ কি জন্য দিবে, আপনি হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আপনার কথা বলা আপনি প্রশ্ন অ্যান্সার দিতে পারেন না কিন্তু বাট আপনার কথা বলার ধরন এবং আপনার গেট আপ অনুযায়ী তারা বুঝতে পারছে না একে যে হবে, কিন্তু আমাকে কেন হয় না, কারণ আমার কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড না, সেই জন্য আমাকে কিন্তু নিবে না তারা। এটাও কিন্তু একটা বজায় রাখে, সো এখানে যদি আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা যদি বজায় রাখেন অবশ্যই আপনি কাজ পাবেন। জি ভাইয়া, আমি স্ক্রিপ্ট তৈরি করে গিয়ে হ্যাঁ আপনাকে দিলে তারপরে হ্যাঁ অবশ্যই, না অবশ্যই আমি কালকে সবার গিগে যারা যারা গিগের ডিসক্রিপশনে এগুলো টাইটেল সবকিছু একটু যে রেডি করবে তাদের সবারটা আমি দেখবো, সবারগুলো আমি জি দেখবো। ভাই সো এখন আমরা আসি যে আমাদের গিগের যে রিলেটেড কিওয়ার্ড, এখানে কিন্তু আপনাদেরকে একটা কথা বলছিলাম যে গিগের একটা রিলেটেড কিওয়ার্ড, এই যে এখানে দেখেন সার্চ ট্যাগ, সার্চ ট্যাগ এটাও মেইনলি একটা প্রোফাইলিং আপনার ইয়া করে, এটা সত্যি সার্চ ট্যাগটাও মেইনলি একটা আপনার মেইনলি আমাদের গিগের জন্য আরেকটা মেইনলি আমাকে কি দিয়ে কি দিয়ে সার্চ করবে বা এটাও কিন্তু একটা মেইনলি প্রপার একটা সলিউশন এখানে, ঠিক আছে? এটাও কিন্তু একটু রিসার্চের ভিতরে করতে হবে, তো কিভাবে আপনি এটা রিসার্চ করবেন এটা একটু আপনাকে দেখে দিই। এটা প্রায় সবারটা একই হয়, ঠিক আছে? তো এটা কিভাবে রিসার্চ করবেন আপনাকে আমি দেখাই দিই, এটা আমাদের রিসার্চ করার জন্য কি কৌশল অবলম্বন করতে হবে। সো দেখেন আমি এই গিগে একটা ঢুকছি, এর সেল কত 681, একজন টপ রেটেড সেলার, তাই না? হ্যালো, শোনা যাচ্ছে? টপ রেটেড, জি ভাই শোনা যাচ্ছে? টপ রেটেড সেলার। সো এর একটু নিচে আসবো আমরা, সরাসরি তো নিচে আসবো, নিচে আসবো, নিচে আসার পরে এর এখানে দেখবো হচ্ছে বিটুবি, এখানে কয়েকটা ট্যাগ আছে, এই কয়েকটা ট্যাগকে আমি সবগুলোকে একবার কপি করব, কপি করে এরকম একটা নোটপ্যাডে যদি আমি রেখে দিই, আমি এরকম নোটপ্যাডে রাখি দিলাম, নোটপ্যাডে আমি সবগুলো কিওয়ার্ড রেখে দিলাম এইভাবে, বা এগুলো কোনটা কোন কিওয়ার্ড এখানে সুন্দরভাবে সাজায় সাজায় লিখলাম। তো আরো দুই একটা গিগ, আরো যদি 8-10টা গিগ আমি দেখি এই রিলেটেড গিগ, তারপরে এখানে আছে কার আরো 681 48 320, এরকম আমি 4-5টা গিগ বা 8-10টা গিগ দেখে এরকম ট্যাগ গুলাকে নোটপ্যাডে রাখবো, রাখার পরে 8-10টা গিগ থেকে ওই 10টা গিগের যে 10 রুমে যে আমি ইয়েগুলো পাইলাম কিওয়ার্ড গুলো পাইলাম, এখানে 10টা থেকে আপনি দেখবেন যে 5টা বা 6টা গিগের কোন কিওয়ার্ড গুলার সঙ্গে কোনটা মিলে গেছে, যেটা যেটা মিলবে সেটা সেটা আমরা আলাদা করে রাখবো, এইভাবে আমরা আমাদের গিগের কিওয়ার্ডটা রিসার্চ করব, ঠিক আছে? যেগুলো হচ্ছে হাই প্রোফাইল, এই এই ক্যাটাগরি যেগুলো হাই প্রোফাইল যেগুলো সেল করছে সেগুলোর কিওয়ার্ড গুলো আমরা এইভাবে নির্বাচন করব। এটা পারবো না আমরা, না এটাতে বুঝতে পারেন নাই, সাপোজ এখানে এখান থেকে একটা করছি আমি, এই গিফটটা একটা করি দেখি, এই গিগের হচ্ছে বিটুবি লিড জেনারেশন, এটা দুইটা করছে, এভাবে যদি আমি নোটপ্যাডে এগুলো একটু সাজায় সাজায় নিই, সেলস লিড, বিটুবি লিড, এভাবে যদি একটু সাজায় নিই, এভাবে একটু সাজায় সাজায় নিলাম আমরা, নাহলে এগুলোকে আমি একটু নিচে নিচে দিয়ে দিলাম,
ভাই কিওয়ার্ডের ক্ষেত্রে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে এই কিওয়ার্ডটা মানে বের করার কি কোনো অপশন বা ওই আছে, বা কোন কিওয়ার্ড দিয়ে ফাইবারে সব থেকে বেশি সার্চ হয়? জি, আমরা এখানে কাজ করতেছি কিন্তু বিটুবি লিড জেনারেশন, ঠিক আছে? বিটুবি লিড জেনারেশন বা বিটুবি দিয়ে আমরা এভাবে সার্চ করব, সার্চ করে করে আমাদের কাঙ্ক্ষিত মানে কিছু কিওয়ার্ড আমরা কালেক্ট করব, কালেক্ট করব 5টা করে, ঠিক আছে? অনলি 5টা করে আমরা এখানে কালেক্ট করব। তো এইভাবে আমরা এখানে সার্চ দিয়ে দিয়ে এই আমরা দিলাম হচ্ছে কত দিয়ে কি দিয়ে যে লিড জেনারেশন দিয়ে, লিড জেনারেশন দিয়ে এরকম 10টা গিগ আমরা দেখব, 10টা গিগ এরকম কিওয়ার্ড আমরা সার্চ করব। তো তারপরে আমরা সার্চ দিব হচ্ছে লিড জেনারেশন দিয়ে, আমরা সার্চ দিব লিড জেনারেশন দিয়ে, আমরা সার্চ করব লিড জেনারেশন দিয়ে সার্চ দিব, তারপরে হচ্ছে সেলস লিড দিয়ে সার্চ দিব, তারপরে হচ্ছে বিটুবি লিড দিয়ে। তার মানে লিড জেনারেশনের যতগুলো কিওয়ার্ড আছে দেখেন এখানে বিটুবি ডাটা এন্ট্রি টার্গেটেড মেলে এগুলো শো করতেছে, এগুলো সুন্দর করে কপি করে করে কি অন্যান্য গিগ থেকে কালেক্ট করব, কালেক্ট করে এরকম 10টা বা 20টা গিগ থেকে আমরা যদি এরকম বা 50টা বা 100টা কিওয়ার্ড আমরা রেডি করলাম, রেডি করে এখানে আমরা দেখবো যে কোনটার সাথে কোন গিকটার মিল আছে বা কোন টাইটেল গুলো মিল বেশি। দেখা যাচ্ছে যে বিটুবি লিড যদি 10টা বা 20টা হয় তাহলে বিটুবি লিড একটা কি ওয়ান, আমি এভাবে এটাকে কালেক্ট করে সরে রাখতে দেবো, সাইডে রাখবো। তারপরে দেখবো যদি দেখি যদি হচ্ছে বা সেলস লিড বা ডাটা এন্ট্রিটা বেশি দেখতেছি, ডাটা এন্ট্রিটাও আমি কালেক্ট করে এভাবে সরে রাখবো, লিড জেনারেশন যদি এভাবে বেশি দেখি সেভাবে সরে রাখবো। এইভাবে যদি 10টা বা 20টা কিওয়ার্ড যদি একটা নিয়ে করি 10টা, এভাবে 100টা দেখে যদি আমার যদি 5টা বা 8টা চয়েস হয়, 8টা এভাবে আমি সুন্দরভাবে সাজাই রাখলাম, সাপোজ এই 8টা আমি সাজাই রাখলাম, এখানে এখানে আমি 3টা সাজাই রাখলাম। তো এই 3 এই 3টা দিয়ে যদি আমি আবার যদি ফাইবারে সার্চ করি, ফাইবারে সার্চ দেব 3টা দিয়ে, সার্চ দিয়ে এখন দেখব বিটুবি ডাটা কালেকশন, এটা দেখতে সার্চ দিই বিটুবি ডাটা কালেকশন, এই গিগটা দেখতে সার্চ দিই দেখি কিরকম এটার সেল কিরকম, এই 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 কিওয়ার্ড দিয়ে কতজন, এই কিওয়ার্ডে কতজন লোক কাজ করতেছে বা এদের সেল কিরকম, এটা একটু আমরা এটা দিয়ে নির্বাচন করব। দেখেন গিগ সার্ভিস নট ফাউন্ড আসলো কেন, ওকে দেখেন বিটুবি ডাটা দিয়ে এখানে গিগ আসছে 4,991,919টা। সো এখানে সেল দেখতেছি ভালো আছে। তো এখান থেকে আমরা দেখবো হচ্ছে সেলার ডাটা, সেলার ডিটেলস, সেলার ডিটেলস যা মামা নেট তো চলো হইছে না বারে, কে আচ্ছা 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 দেখ সেলার ডিটেলস এ ক্লিক করলে আপনি দেখবেন যে সেলারে যে ইয়াগুলো আছে সেগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন। বলতে গেলে কি সেলারের ইনফরমেশন বলতে গেলে আপনাকে বোঝানো হচ্ছে যে এই যে কোন লেভেল আছে। আজকে নেট 4টা পর্যন্ত এই অবস্থায় থাকবে, ঢাকা থেকে সমস্যা, উত্তরবঙ্গে পুরারাই সমস্যা।
কি ব্যাপার, এরকম প্রবলেম হচ্ছে ফাইবার স্পিড? দেখেন এখানে যদি আমরা যদি সার্চ করছি কোনটা বিটুবি ডাটা কালেকশন, এটা যে সার্চ করছি, এটা যে সার্চ করে আমি কি দেখতেছি, এখানে গিগ আছে 4920, লেভেল 2 সেলার 284, লেভেল 1 সেলার 337, অনেক ভালো আছে। এটা কিভাবে ডিক্লেয়ার লেভেল 2 সেলার লেভেল 1 সেলার, এই জিনিসটা কিভাবে ইয়া করে? এই যে এখানে লেখা আছে লেভেল 1 সেলার, লেভেল 1, এটা দ্বারা আসলে মূলত কি বোঝায়? এটা দিয়ে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমি এতগুলা গিগ পাইছি, 4920টা, ঠিক আছে, বিটুবি ডাটা কালেকশন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে আমি এখানে পাইছি 4920টা, 920টা গিগ পাইছি। 920টা গিগের ভিতরে 2373টা হচ্ছে, 373টা হচ্ছে লেভেল 2 লেভেল 1 সেলার, লেভেল 1 সেলার গিগ, ওই গিগগুলো লেভেল 1 সেলার র্যাঙ্ক করা, আর লেভেল 2 4284টা, আর নিউ সেলার হচ্ছে 4261টা। সেই গিগটাকে আমরা একটু মার্ক করে এভাবে লিখে দিতে পারি, এটা এই কিওয়ার্ড দিয়ে হয়েছে সব মিলায় 500 র‍্যাঙ্ক ধরে তোলা। তো এইভাবে এইভাবে আমাদেরকে কালেক্ট করতে, তো ডাটা এন্ট্রি দেখি রকম, দেখি ডাটা এন্ট্রিতে যেগুলোতে আমরা দেখব কম গিগ বা বেশি গিগ এবং সেলার গুলো হাই। দেখেন 51,000 গিগ এই ডাটা এন্ট্রি দিয়ে, এই ডাটা এন্ট্রি কিওয়ার্ড ইউজ করতে না ও ইউজ করাই ভালো না, তারপরে অনেক ভালোই আছে 47 খুব কম। এটাতে গিগ না বানানি ভালো, এই কিওয়ার্ডটা না ইউজ করাই ভালো, ডাটা এন্ট্রি কিওয়ার্ডটা না ইউজ করাই বেস্ট, কারণ এটা গিগ বেশি কিন্তু বাট সেল খুব কম। আপনারা দেখবেন যে কিওয়ার্ড দিয়ে কি গিগ কম সেল ভালো সেইগুলো কিওয়ার্ডগুলো আপনারা চয়েস করে নেবেন বেশিরভাগ, বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, এই গিগগুলো খুব ভালো একটা গিগ। সো আগে আপনারা রিসার্চ করেন, দেন কালকে আপনাদেরকে আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে আসলে কোনটাতে কি প্রবলেম। সো আগে রিসার্চ করে শুরু করেন আপনারা, কারণ রিসার্চ না করলে বুঝতে পারবেন না। সো এইটুকুতে কি আর কোনো প্রবলেম আছে না ক্লিয়ার আপনারা, না আরো ক্লিয়ার করে বুঝাই দেবো বলে। এখানে বললেন ভাইয়া, এখানে বললেন যে গিগ এবং সেলার কোনটা বুঝবো, আমি কিভাবে বুঝবো কোনটা নিবো? জি ভাইয়া, আমরা কে বুঝবো যে কোনটা নিব গিগ এবং সেলার দেখে? হ্যাঁ, গিগ এবং সেলার দেখে, গিগ কত এখানে আছে 51,000, তাহলে সেলার কত দেখেন তো, লেভেল 2 সেলার 1531, লেভেল 1 সেলার 2462, সো এবং নিউ সেলার হচ্ছে 47,126। এখানে অনেকে সেল হয়েছে বা হয় না এরকম অনেক পার্সন আছে, সো এটাতে কম্পিটিশন বেশি, এই কিওয়ার্ডটা আমাদের না ইউজ করাটাই বেস্ট ডাটা এন্ট্রিটা। সো আমরা বিটুবি লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি, বিটুবি লিড জেনারেশন নিয়ে আমাদের ভালো, লিড জেনারেশন নিয়ে দেখি, লিড জেনারেশন কিওয়ার্ডটা নিয়ে দেখি, লিড জেনারেশন কিওয়ার্ডের কি অবস্থা। দেখেন এর গিগ হচ্ছে 4,8404টা সার্ভিস, চারজন সার্ভিস প্রোভাইড করে থাকে। সো এখানে আসেন দেখেন, লেভেল 2 সেলার 555, লেভেল 1 সেলার 697, অনেক ভালো একটা পজিশনে কিন্তু আছে এটা, অনেক ভালো একটা পজিশনে, টপ রেট সেলার আছে 5 জন, অনেক ভালো একটা পজিশনে আছে কম গিগের ভিতরে। সো এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি, এই কিওয়ার্ডটা নিয়েও আমরা কাজ করতে পারি। এইভাবে আপনাদের একটা মাথায় রাখবেন যে 10টা থেকে 15টা গিগ যাদের সেল হচ্ছে 10 থেকে, যাদের সেল হচ্ছে 600, 700, 800, 1K, এইগুলা কিওয়ার্ড থেকে আপনারা রিসার্চ করবেন। এই বিটুবি লিড জেনারেশন বা লিড জেনারেশন ক্যাটাগরির যে গিগগুলো আছে এগুলো থেকে যাদের সেল বেশি তাদের কিওয়ার্ডগুলো মায়া করবেন, একটা নোট প্যাডে নিয়ে সেগুলো থেকে রিসার্চ করবেন, করে করে 5টা গিগ বাছাই করবেন, 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন, সরি 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই 5টা কিওয়ার্ডই আপনি আপনার ইয়াতে রাখবেন, আপনার রিলেটেড কিওয়ার্ডে ইউজ করবেন, আপনার ফাইবার গিগের কিওয়ার্ডগুলো ইউজ করবেন, এবং তার উপর ভিত্তি করে কিন্তু আপনার কিন্তু টাইটেলটা নির্বাচন করতে হবে, এই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে টাইটেলটা নির্বাচন করতে হবে, এটা কিন্তু আমি বারবার বলতেছি, এটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু রাখতে হবে আপনার টাইটেলগুলো। ক্লিয়ার? এনি কোশ্চেন? হ্যালো ভাই, কোন কোশ্চেন আছে আপনাদের? ভাই লোকাল সেলার অনলাইন সেলার কারা?
লোকাল সেলার হচ্ছে যারা যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করে, এরাই মূলত লোকাল সেলার। আর অনলাইন সেলার হচ্ছে যারা মার্কেট প্লেসে কাজ করে। এখানে গিগের এখানে দেখলেন এটাতে লোকাল সেলার, এদেরকে দেখলেন যেটা, এদের কথা বললেন, সেলারের কথা বললেন, লোকাল সেলার হচ্ছে অনলাইন সেলার, এটা হ্যাঁ ভাইয়া লোকাল সেলার। জি ভাইয়া, লোকাল সেলার বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশ, আমার বাংলাদেশি যারা সেলার আছে তাদেরকে খুঁজতেছেন না আপনি ওয়ার্ল্ড ওয়াইড খুঁজতেছেন, তাদেরকে বোঝানো হয়েছে। লোকাল সেলার বলতে এখানে বাংলাদেশি ক্লায়েন্ট বোঝানো হয়েছে। ক্লিয়ার ভাইয়া? এখানে যদি আপনি এখানে সব উপর ফিল্টার করতে পারবেন, আপনার গিগি এখানে সব উপর, তাদের বাজেট কত, বাজেটের তাদের সার্ভিস কি অপশনাল, ক্যাটাগরি কোনটা, সব এ টু জেড আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। অনলাইন সেলার এটা যারা অনলাইনে এখন বর্তমান আছে তাদেরকে খুঁজতেছেন না তাদের ছাড়া, যাদেরকে অনলাইনে যারা অ্যাক্টিভ আছে এখনো সেই সেলারদের অ্যাকাউন্ট গুলো এগুলো। তারপরে এটা বাদ দিলাম, এখানে যদি এখন ফিল্টার করি সবাই আসবে, এখানে সব সেলার আসবে। এখানে এখন প্রো সার্ভিস যারা প্রোভাইড করে থাকে তাদের কাছে কি, তাদেরকে এবার সিলেক্ট করে দিবেন, প্রো সার্ভিস রিলেটেড অ্যাকাউন্ট চলে আসবে সব। ভেরিফাই এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো আপনি কি প্রো সার্ভিস চাচ্ছেন না, শুধু চাচ্ছেন যে বাংলাদেশের ক্লায়েন্টের অ্যাকাউন্ট গুলা শুধু আপনি চাচ্ছেন, লোকাল লোকাল সেলার তাদের গুলো আপনি এখানে ফিল্টার করতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। জি মাইশা আপু বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ভিডিও প্রোভাইড করতে, ভিডিও ক্রিয়েট করতে হবে, সর্বোচ্চ 75 সেকেন্ডের হইতে হবে। সো এনি কোশ্চেন আপনাদের, আর আপনাদের ভিতরে?